বর্তমান কর্মব্যস্ত জীবনে অতিরিক্ত কাজের চাপে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার চাপে টেনশন অ্যাংজাইটি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব শরীর ও মনের উপর পড়ছে। সময়ের অভাবে ঠিকমতো পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। আবার পুষ্টিকর খাবার খাওয়া সত্ত্বেও কিছু কিছু উপাদানের ঘাটতি থেকে যাচ্ছে। এর ফলস্বরূপ ক্লান্তি, দুর্বলতা, মনোসংযোগের অভাব যেমন হচ্ছে, তেমনি নানা রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। এর পাশাপাশি বডি ইমিউনিটি বা রোগ প্রতিরোধক ক্ষমতাও কমে যাচ্ছে। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি এমন একটা হোমিও ওষুধ নিয়ে আলোচনা করেছি যেটা সাপ্লিমেন্টারি হেলথ টনিক হিসাবে কাজ করে। অর্থাৎ কিছু কিছু এসেনশিয়াল এলিমেন্টের অভাবজনিত কারণে যেসব সমস্যা দেখা দেয় তা দূর করতে টনিক হিসাবে কাজ করে। ছোট থেকে বড় বাড়ির সকলকেই এই ওষুধটা দেওয়া যেতে পারে। আর এই ওষুধটা হলো 5+6x। হোমিওপ্যাথিতে 5+6x হলো প্রধানতম হেলথ টনিক। এই ওষুধের কাজ কী, কখন এই ওষুধটা প্রয়োগ করবেন এবং কীভাবে সেবন করবেন সে সম্পর্কে জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। 5+6x হলো একটা বায়ো কম্বিনেশান ওষুধ। এই কম্বিনেশনের মধ্যে 5টি হোমিও ওষুধ আছে। এই ওষুধগুলো হলো ক্যালকেরিয়া ফসফোরিকা, ফেরাম ফসফোরিকাম, ক্যালি ফসফোরিকাম, ম্যাগনেসিয়া ফসফোরিকা এবং নেট্টাম ফসফোরিকাম। অর্থাৎ এই ওষুধের মধ্যে 6টি খনিজ উপাদান আছে। এই উপাদানগুলো হলো ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম। দেহের গঠনে, কলাকোষের পুষ্টিতে এবং প্রতিটি অঙ্গের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে এই খনিজ উপাদানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন ফসফরাস অস্থির গঠনে সাহায্য করে, এর পাশাপাশি ফ্যাটের বিভাগে, নিউক্লিওপ্রোটিন গঠনে এবং কোষ বিভাজনে সক্রিয় ভূমিকা পালন করে। ক্যালসিয়াম হাড়ের শক্তি বাড়ায়, হাড়ের ক্ষয় রোধ করে, দাঁতের গঠনে সাহায্য করে, রক্ত ও পেশির স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে সাহায্য করে। আয়রন দেহের রক্ত, অস্থি, কার্টিলেজ এবং লিভারকে সক্রিয় রাখতে সাহায্য করে। এর পাশাপাশি অ্যানিমিয়া দূর করে, শ্বাসজনিত রোগ এবং পরিপাকক্রিয়ার গণ্ডগোল দূর করতে সাহায্য করে। পটাশিয়াম রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, শরীরের বৃদ্ধিতে সাহায্য করে, ব্রেন ও নার্ভকে বুস্ট করে এবং স্মৃতিশক্তি ও মনোসংযোগ বাড়ায়। আবার ম্যাগনেসিয়াম মাংসপেশি, অস্থি ও স্নায়ুকোষকে পুষ্টি যোগায়, হার্টকে সুস্থ রাখতে, অস্থির ক্ষয় রোধ করতে, পেশির ও স্নায়ুর দুর্বলতা কাটাতে এবং মেধাশক্তি বাড়াতে ম্যাগনেসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোডিয়াম পরিপাক শক্তি বাড়ায়, পেশির দুর্বলতা কাটায়, দেহের এনার্জি ও স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। সুতরাং বুঝতে পারছেন 5+6x এই ওষুধটার মধ্যে যে 6টি খনিজ উপাদান আছে সেগুলো ব্রেন থেকে শুরু করে স্নায়ু, মাসেল, হাড় ও রক্তের ওপর খুব ভালো কাজ করে। শরীরের প্রায় সব অঙ্গের উপর এই ওষুধের প্রভাব আছে। তাই 5+6x সাপ্লিমেন্টারি হেলথ টনিক হিসাবে সেবন করলে প্রয়োজনীয় বিভিন্ন উপাদানের ঘাটতি দূর হয়ে যায়। এই ওষুধ ব্রেন থেকে শুরু করে নার্ভাস সিস্টেম, হার্ট, লাং, লিভার সহ বিভিন্ন অঙ্গ এবং রক্ত ও হাড়কে বুস্ট করে, এদের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে সাহায্য করে। এর পাশাপাশি রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে। সাধারণভাবে 5+6x এই ওষুধটা ব্রেন ও নার্ভের ওপর চমৎকার কাজ করে, শরীরের বৃদ্ধিতে সাহায্য করে, হাড়ের শক্তি বাড়ায় এবং হাড়ের ক্ষয় রোধ করে, অ্যানিমিয়া দূর করে, ক্লান্তি ও দুর্বলতা কাটায়, দেহের এনার্জি ও স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। এই ওষুধ স্ট্রেস, অ্যাংজাইটি কমায়, স্মৃতিশক্তি ও মনোসংযোগ বাড়াতে সাহায্য করে, হার্ট, লাং, লিভার সহ শরীরের বিভিন্ন অঙ্গকে বুস্ট করে এবং এদের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে সাহায্য করে। 5+6x জেনারেল হেলথ টনিক হিসাবে ইউজ করা যায়। কিছু কিছু এসেনশিয়াল এলিমেন্টের অভাবজনিত কারণে শরীরে নানা রকম সমস্যা দেখা দিলে এই ওষুধ ইউজ করা যায়। পেশাগত চাপ এবং অতিরিক্ত পড়াশোনার চাপের কারণে ব্রেন, নার্ভ ও পরিপাক শক্তি দুর্বল হয়ে পড়লে এই ওষুধ প্রয়োগ করা যায়। কোনো রোগের ট্রিটমেন্ট চলাকালীন সাপ্লিমেন্টারি টনিক হিসাবে এই ওষুধ ইউজ করা যেতে পারে। আবার কোনো রোগ থেকে আরোগ্য লাভের পর শারীরিক ও মানসিক
দুর্বলতা কাটাতে এবং দেহের এনার্জি ও স্ট্যামিনা ফিরিয়ে আনতে এই ওষুধ প্রয়োগ করা যায়। এবার 5-4-6-6 এই ওষুধটার মধ্যে যে পাঁচটি ওষুধ আছে তাদের সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের জানাবো। প্রথমে ক্যালকিরিয়াফস, এই ওষুধের মধ্যে ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় হাড়ের গঠন মজবুত করে এবং হাড়ের ক্ষয় রোধ করে, শরীরের বৃদ্ধিতে সাহায্য করে। মাঝে মাঝে গাঁটে গাঁটে ও মাংসপেশিতে ব্যথা হলে এবং এই ব্যথা অতিরিক্ত ঠান্ডা বাতাসে বেড়ে গেলে, তার সঙ্গে হাত পা অবশ হয়ে থাকলে এবং শুশ্রূষার অনুভূতি থাকলে এই ওষুধ প্রয়োগ করা যায়। যেসব শিশু জন্মের পর থেকে রোগ হয়ে থাকে, বিলম্বে দাঁত ওঠে, হাত পা সরু সরু এবং হজম শক্তি দুর্বল, তাদের ক্যালকিরিয়াফস প্রয়োগ করলে স্বাস্থ্য ভালো হয়ে যায়। বসন্তকালে ছেলে মেয়েদের মাঝে মাঝে মাথায় যন্ত্রণা হলে, তার সঙ্গে পায়ের ডিমে ব্যথা হলে এই ওষুধ প্রয়োগ করা যায়। আবার দীর্ঘদিন ধরে কোনো রোগে ভোগার পর অ্যানিমিয়া হলে, হজম ঠিকভাবে না হলে, তার সঙ্গে গ্যাসের সমস্যা থাকলে ক্যালকিরিয়াফস এই সমস্যা দূর করে দেয়। শরীরে ক্যালসিয়ামের অভাবজনিত কারণে যেসব সমস্যা দেখা দেয় তা দূর করতে ক্যালকিরিয়াফস সাহায্য করে। এই কম্বিনেশনের দ্বিতীয় ওষুধ হলো ফেরাম্পস। ফেরাম্পসের মধ্যে আয়রন আছে, এই আয়রন রক্তের মাধ্যমে অক্সিজেনকে বহন করতে সাহায্য করে। শরীরে আয়রনের ঘাটতির কারণে অ্যানিমিয়া হলে বা রক্ত কমে গেলে, তার সঙ্গে প্রচণ্ড দুর্বলতা থাকলে এই ওষুধ তা দূর করে দেয়। ফেরাম্পস ব্লাড সার্কুলেশন বা রক্ত সম্বনকে ঠিক রাখতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া সত্ত্বেও শরীরে আয়রন ঠিকভাবে অ্যাবজর্ব হয় না, এর ফলে শরীরের আয়রনের অভাব হয়। এর থেকে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলে ফেরাম্পস আয়রনের ঘাটতি পূরণ করে দিয়ে অ্যানিমিয়াকে দূর করে দিতে সক্ষম হয়। ফেরাম্পস হলো একটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ওষুধ ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখতে সাহায্য করে এবং পেশির স্থিতিস্থাপকতা বজায় রাখে। তাই যে কোনো প্রদাহ বা ইনফ্লামেশনের প্রথম অবস্থায় ওষুধ প্রয়োগ করা যায়। শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাওয়ার কারণে মাঝে মাঝেই জ্বর সর্দি কাশি হলে এই সমস্যাগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ফেরাম্পস। এই কম্বিনেশনের তৃতীয় ওষুধ হলো ক্যালিফসফোরিকাম। এই ওষুধের মধ্যে ফসফরাস ও পটাশিয়াম আছে, এই দুটি খনিজ উপাদান ব্রেন, নার্ভ ও পেশিকে বুস্ট করে দেহের এনার্জি ও স্ট্যামিনা বাড়িয়ে দেয়। কর্মক্ষেত্রে কাজের চাপের কারণে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার চাপের কারণে স্ট্রেস, অ্যাংজাইটি ও নার্ভাস ডেবিলিটি দেখা দিলে ক্যালিফস ব্রেন ও নার্ভকে সতেজ করে শরীরকে চাঙ্গা করে দেয়। শরীরে পটাশিয়াম ও ফসফরাসের অভাবজনিত কারণে অবসাদ, স্নায়ুর দুর্বলতা, কাজে উৎসাহীনতা দেখা দিলে, পড়াশোনায় মনোযোগ দিতে না পারলে, স্মৃতিশক্তি কমে গেলে এবং ঘুম ভালো না হলে ক্যালিফস পটাশিয়াম ও ফসফরাসের ঘাটতি পূরণ করে দিয়ে এই সমস্যাগুলো দূর করে দেয়। ফাইফসের আর একটা ওষুধ হলো ম্যাগনেসিয়া ফসফোরিকা। এই ওষুধ কোষের সমস্ত কাজকে পরিচালনা করে এবং মাংসপেশিকে শিথিল বা রিল্যাক্স করতে সাহায্য করে। হোমিওপ্যাথিতে ওষুধটাকে পেনকিলার বলা হয়। পেশির ব্যথা, স্নায়ুর ব্যথা বা যে কোনো জায়গায় ব্যথা যদি উত্তাপ উপশম হয় তাহলে এই ওষুধ প্রয়োগ করা যায়। ম্যাগনেসিয়াম থাকার কারণে এই ওষুধ মাংসপেশি, হাড় ও স্নায়ুকোষকে পুষ্টি যোগায়, হৃৎপিণ্ডকে ভালো রাখতে সাহায্য করে, স্নায়ুর দুর্বলতা কাটায় এবং মেধাশক্তি বাড়ায়। এই কম্বিনেশনের পঞ্চম তথা শেষ ওষুধ হলো ন্যাট্রাম ফসফোরিকাম। শরীরে সোডিয়ামের অভাবজনিত কারণে যেসব সমস্যা দেখা দেয় তা দূর করতে এই ওষুধ সক্ষম, যেমন ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, হাত পা কাঁপা, হজম শক্তি দুর্বল হয়ে পড়া ইত্যাদি। এই ওষুধটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের উপর খুব ভালো কাজ করে। ন্যাট্রাম্পস ল্যাকটিক অ্যাসিডকে ভেঙে দেয়, তাই গ্যাস অম্বল, গলা বুক জ্বালা, বদহজমের মতো সমস্যা থাকলে এই ওষুধে তা দূর হয়ে যায়। আবার ন্যাট্রাম্পস অতিরিক্ত ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করে দেয়, রক্তে কোলেস্টেরল জমতে বাধা দেয় এবং ফ্যাট বা ফ্যাটি অ্যাসিডকে হজম করতে সাহায্য করে। তাছাড়া এই ওষুধটা পুরুষদের অবাঞ্ছিত শুক্রস্করণ রোধ করে শরীরের শক্তি ফিরিয়ে আনে। এবার 5-6-6 এই ওষুধটা কীভাবে সেবন করতে হবে সে সম্পর্কে জানাব। ছোটদের দিনে দুবার করে এবং বড়দের দিনে তিনবার করে খালি পেটে 2-3 মাস এই ওষুধটাকে সেবন করতে হবে। ট্যাবলেটের আকার ছোট হলে ছোটদের প্রতিবার 2টি করে ট্যাবলেট এবং বড়দের
প্রতিবার চারটি করে ট্যাবলেট খেতে হবে। আবার ট্যাবলেটের আকার বড় হলে ছোটদের প্রতিবার একটি করে ট্যাবলেট এবং বড়দের প্রতিবার দুটি করে ট্যাবলেট খেতে হবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।